আজকের প্রশ্ন হলো একটি লম্ব পিরামিড ভূমি একটি বর্গক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য বারো রু টু সেমি পিরামিড উচ্চতা দশ সেমি হলে এর আয়তন কত তো বন্ধুরা লম্ব পিরামিড সম্পর্কে সম্পর্কে ধারণা আমাদের সকলেরই আছে লম্ব পিরামিড ক্ষেত্রে কি হবে লম্ব পিরামিড যদি বন্ধুরা ধরো এটি একটি পিরামিড তো এটা যদি পিরামিড হয় তো এর শীর্ষ বিন্দু থেকে এর শীর্ষ বিন্দু থেকে যদি লম্ব টানা হয় তাহলে সেটি নিচের যে ভূমি তল আছে সেই তলটির মাছ বরাবর পড়বে যদি মাছ বরাবর পড়ে লম্বটি তাহলে তাকে লম্ব পিরামিড বলা হয় তো বন্ধুরা এখানে কর্ণের দৈর্ঘ্য বলা আছে তো এখানে এটি যদি কর্ণ হয় তো এর কর্ণের দৈর্ঘ্য বলা আছে বারো রুট্টু আর উচ্চতাটা বলা আছে দশ সেমি এবার বন্ধুরা যেহেতু নিচের তলটি বর্গক্ষেত্র তাই আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা জানি বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু রুট্টু এই বাহু রোড টু সমান হচ্ছে আমাদের বারো রোড টু অর্থাৎ শুধু বাহু সমান কত বাহু হচ্ছে বারো রোড টু বাই রোড টু রোড টু রোড টু কেটে গেলে থাকছে বারো সেমি তো আমরা বাহু পেয়ে গেলাম বারো সেমি এটি বারো বারো সেমি বাহু পেয়ে গেলাম এবার আয়তন আমাদেরকে চেয়েছে উচ্চতা বলা আছে তো আয়তনের ফর্মুলা কি বন্ধুরা আয়তন হচ্ছে আয়তন হয় 1 ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল তো যেহেতু এটি বর্গক্ষেত্র তাই ভূমির ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কোয়ার তো আমরা এখানেও লিখে দেবো বাহু স্কোয়ার ইন্টু উচ্চতা এটি সব ক্ষেত্রে বন্ধুরা এইখানে ভূমির ক্ষেত্রফলটি ত্রিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা পঞ্চভুজ হলে পঞ্চভুজের ক্ষেত্র ফর্মুলা ষড়ভুজ হলে সরভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জাস্ট আমাদের অ্যান্সার চলে আসবে এখানে আছে একের তিন বাহু স্কোয়ার অর্থাৎ বারো ইন্টু বারো ইন্টু উচ্চতা সমান দশ এত ঘন সেমি আর ঘন সেমিতে হয় এখানে তিন দিয়ে বারোকে কাটলে চার তো চার বারো আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে দশ গুণ করলে চারশো আশি তো চারশো আশি ঘন সেমি এটি হবে আমাদের অ্যান্সার তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আমি পরের ভিডিওগুলিতে লম্ব পিরামিডের পূর্ণ ধারণা এবং বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো সেই সঙ্গে প্লিজ কমেন্ট করে জানাও আজকের মতো পর্যন্তই ধন্যবাদ